তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের ওয়ালিদ মিয়া সূর্যমুখী ক্ষেতের প্রায় 5 শতাংশ জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা প্রায় 5 শতাংশ জমির ফসল বিনষ্ট করেছে বলে জানিয়েছেন জমির মালিকের ছেলে টুটুল। টুটুল বলেন, প্রায় 3 একর জমিতে সূর্যমুখীর চাষ করেছিলেন তিনি। রাস্তার পাশে হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করে এবং ছবি তোলে। অনেকে দূর দূরান্ত থেকে এই সূর্যমুখী চাষ দেখতে আসে। ফসল বিনষ্টকারীদের এমন কাজে টুটুল সহ আশেপাশের মানুষজন প্রশাসনের নিকট তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। নওগাঁর সাপাহারে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে সকালে উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত পুরনো সড়কটি বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ফরাজিকান্দা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এ সড়ক দিয়ে অন্তত 25টি গ্রামের মানুষ, উপজেলা পরিষদ, এসিল্যান্ড অফিস সহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। শীতলক্ষা সেতু নির্মাণের জন্য এ সড়ক বন্ধ করা হলে চরম দুর্ভোগে পড়বে জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তা আক্তার, শাহাদাত হোসেন সহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের কুর্নিবাড়ি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনসার আলী মাস্টার, মোহাম্মদ কাজী বেলাল হোসেন, মামুনুর রশিদ হিমু, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাখওয়াত হোসেন সকো প্রমুখ। আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু তুহিন মণ্ডলকে সভাপতি উজ্জ্বল হোসেন শিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর পূর্বে উদ্বোধক কর্ণিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।